এগুলোকে কেটে নিই, এই যে কেটেছি কতগুলো কেটে কেটে নিই, এভাবেই সব কাটবো। লেবুটা চিপে দিলাম, আর ধনে পাতা দিয়েছি, এই যে লঙ্কা লবণ, লঙ্কার ঝাল বেরিয়েছে, খেতে আশা করি ভালোই লাগবে। বিভৎস ঝাল। এবার পাঁপড় ভেজে নিলাম, এই যে আরো স্বাদে সুদে সুস্বাদু বানানোর জন্য অল্প আচারের তেল। পেয়ারা মাখা অপূর্ব অপূর্ব সুন্দর খেতে, প্রচন্ড স্পাইসি, খেতে খুব স্বাদ। আর বেসিক্যালি আমি পাকা পেয়ারা খাই না, পেয়ারাটা এত সুন্দর মাখা তাই একটু খাচ্ছে।